নমস্কার বন্ধুরা, আজকে থার্ড পার্ট জিওগ্রাফি ক্লাস 100% কমন সিরিজ শুরু করেছিলাম, যে তোমাদের এখান থেকেই সমস্ত প্রশ্ন আসবে। এটাই কনসেপ্ট, জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এইখান থেকে তোমাদের কমন আসবে। তোমরা অবশ্যই পিএসসি মিসলেনিয়াসে কমন পেয়েছো, যেমন তো দেখবে বেসিক জিকেগুলো এইভাবেই পড়াশোনা করো। তো শুরু করছি ভিডিওটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, একটা সাবস্ক্রিপশন করবে, নে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তোমরা কেমন টাইপের প্রশ্ন চাও। তো আজকে অধ্যায় বায়ুমণ্ডল গঠন, এর আগে আমরা দুটো অধ্যায় সেরে ফেলেছি, সেটা তোমরা প্লেলিস্টে দেখে নেবে। বলছে, বায়ুমণ্ডল যখন এই কথাটাই আসছে, তখন ওজোন স্তরের ব্যাপারটা আমাদের মাথায় আসে। ওজোন স্তরের যখন আমরা জানি ক্ষতি হচ্ছে ওজোন স্তরে, কিন্তু বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরো কার্বন জাতীয় এক ধরনের উপাদান বেড়ে যাচ্ছে। ক্লোরোফ্লোরো কার্বন খুব একটা মানে দায়ী এই ওজোন স্তরে ক্ষতির জন্য, ঠিক আছে? আর এটা ক্ষতি হলে কী হয়, আল্ট্রাভায়োলেট রশ্মি ভূপৃষ্ঠে চলে আসবে, এটা সবসময় মনে রাখবে। এবার বিভিন্ন রকম বায়ুমণ্ডলের ভাগ আছে, কোন গ্যাস কতটা আছে সেগুলো আমরা জানি, কিছুটা জানি। অক্সিজেন বেশি আছে, সেটার পরিমাণটা আমরা দেখে নেব, 78.08। অক্সিজেন শতকরা 20.94, অর্থাৎ 20.94। আর আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, দেখো আর্গনে তো আছে কার্বন ডাইঅক্সাইড 0.033, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন সব রয়েছে। এবারে বিরল গ্যাস যেগুলো জেনন, রেডন, ক্রিপ্টন তোমরা জানো। চলো প্রথম প্রশ্ন দেখে নিই, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? এখনই আমরা দেখেছি 20.94, 20.94। বায়ুমণ্ডলে সবথেকে বেশি আছে কোন গ্যাস, সেটা হচ্ছে নাইট্রোজেন, পরিমাণটা দেখে নাও 78.08, ঠিক আছে? দুটো প্রশ্নই বিগত 10-15 বছর ধরে আসছে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের একটি স্তরে ঘনীভূত অবস্থায় থাকে, তাহলে এটা কী হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে, ট্রপোপজ বলা হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় 1000, 5000, 10000 কিমি বিস্তৃত, 10000। মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে না একই থাকে, অ্যান্সার কী হবে, কমে যায়, তাহলে অ্যান্সার হবে কমে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলে হোমোস্ফিয়ার। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো সব প্রশ্ন তোমরা যেগুলো বিভিন্ন জায়গায় প্যাকেজ কিনছো, বিভিন্ন জায়গায় বড় বড় নাম করা জায়গা স্ট্যাম্প মারা প্যাকেজ, দেখো সব প্রশ্ন তোমরা দেখছো সিম্পল টেক্সট বইয়ে, 9-10 বইতেই রয়েছে। আমরা ঘরে আমাদের সম্পদ থাকে, তবু আমরা বাইরে খুঁজতে যাই, এটাই হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের 97% পদার্থ ভূপৃষ্ঠ থেকে মাত্র 29 কিমির মধ্যে থাকে। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন, ঠিক আছে, ওজোন মানে ওজোন স্তর আর কি। বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রার হ্রাসের স্বাভাবিক হার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6.4 পার সেকেন্ড, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রার হ্রাসের স্বাভাবিক হার। ট্রপোপজের ঘনত্ব 3 কিমি, স্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির হার দেখা যায় ট্রপোস্ফিয়ারে। নেক্সট, শূন্যস্থান পূরণ, ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্বসীমা সীমাকে বলা হয় ট্রপোপজ। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। জলীয় বাষ্প, আবার এটা জানতে হবে, প্রথম যেটা স্তর সেটা জানতে হবে, হ্যাঁ প্রথম স্তরটা অবশ্যই জেনে জানতে হবে, তারপরে তো আমাদের সর্বোচ্চ স্তর জানবো, তাই না? তারপর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ভাসমান ড্যাশকে আশ্রয় করে, ধূলিকণাকে। ড্যাশ স্তরের জন্য সূর্যের ক্ষতির কারণ অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, সেটা হচ্ছে ওজোন স্তরের জন্য। বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃতি 8 থেকে 9 কিমি পর্যন্ত। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর মানে ট্রপোস্ফিয়ার, মানে এটা দিয়ে স্টার্ট হচ্ছে আর কি, এটা আগে যেটা বললাম না প্রথম স্তর ঠিকই ট্রপোস্ফিয়ার, এটা দিয়ে স্টার্ট হচ্ছে। বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণটা, এটা বিরল গ্যাস বলা হয়, 0.93। মেঘ, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত ড্যাশ স্তরে হয়, ট্রপোস্ফিয়ারে হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ু আয়নিত অবস্থা থাকে, আয়নোস্ফিয়ার, মেন বেতার তরঙ্গের সঙ্গে রিলেটেড। এবার একটু বাঁদিক ডান দিক মিলিয়ে নেবো, অনেক সময় পরীক্ষায় দেয় সাজাতে বলে। ট্রপোস্ফিয়ারের সাথে কী মিল আছে, বৃষ্টি সংগঠন হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের সাথে কী হবে, অতিবেগুনি রশ্মি শোষণ। থার্মোস্ফিয়ারের সাথে কী হবে, উত্তাপ ক্রমশ বৃদ্ধি, উত্তাপের বৃষ্টি। মেসোস্ফিয়ার কী হবে, উল্কার প্রজ্বলন। আয়নোস্ফিয়ারের সাথে বেতার তরঙ্গ। সুন্দর করে তোমরা খাতায় নোট করে নেবে। এই ছিল বেসিক
বায়ুমণ্ডল ইলেকট্রিক, এবার কোথা থেকে এরোপ্লেন যায় স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শান্ত একটা ওয়েদার আছে সেখান থেকে যায়, তারপরে বায়ুমণ্ডল কাকে বলে এটা তোমরা তো জানো, এটা থেকে সেমন কোনো প্রশ্ন নেই, কোন কোন গ্যাস আছে টপোপজ একটু আগে শর্ট প্রশ্ন করেছো, তারপরে বিভিন্ন সমমণ্ডল হেটারোস্পিয়ার টপোস্পিয়ার ক্ষুদ্রমণ্ডলের ডিটেলসটা রয়েছে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের প্রয়োজনীয়তা কী, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা, ঠিক আছে এগুলো রক্ষা করা, এগুলো এরকম ধরনের প্রশ্ন এগুলো থেকে দেখবে। এসআই থেকে যে দু নম্বরের প্রশ্ন পড়ে সেগুলোর জন্য একটা আদর্শ বই একদম, ঠিক আছে। যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি তোমরা পিডিএফ চাও ছবি তুলে তোমাদেরকে পিডিএফ করে সুন্দর করে পাঠিয়ে দেবো, তার আগে তোমরা ভিডিওটি দেখবে বারবার, তারপরে তোমাদেরকে পিডিএফটা পাঠাও। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা এক ঝলকে দেখে নাও, টপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার, প্রথম হচ্ছে টপোস্ফিয়ার, লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, আর এক্সোস্ফিয়ার আছে থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। পরিমাণটা ভালো করে দেবে, নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.94%, এরকম সব দেখতে পাচ্ছি তোমরা বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের উপাদান, গ্যাসীয় উপাদান থাকে, জলীয় বাষ্প থাকে আর ধূলিকণা থাকে। গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আর্গন, কার্বন ডাইঅক্সাইড অন্যান্য। গ্যাসীয় উপাদান দেখো নাইট্রোজেন এতটা 78.08, আর অক্সিজেন এই অংশটা দেখো কি সুন্দর করে সুন্দরভাবে। এখান থেকে একটা প্রশ্ন প্রতিটা পরীক্ষা কম। চলো ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার ফলো রাখবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস না করলে তোমরা কখনোই ভিডিও আপলোড পাবে না, যখনই আমি আপলোড করবো প্রথমেই তোমাদের কাছে এটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ।